যখন রিক্সায় আসে তখন চেষ্টা করি যে একেবারে আমার বাড়ির দরজা পর্যন্ত, এবং যদি সম্ভব হয় রিক্সাওয়ালা যেন আমাকে দোতলা পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। এটা হলো আমার নেশার। আপনি দেখবেন গাড়িতে সবাই শুধু মরে নামতে চায়। আমরা ট্রাফিক বিভাগ থেকে অনেক চেষ্টা করেছি যে অন্ততপক্ষে স্ট্যান্ডটা মোড় থেকে একটু সামনে নেওয়া যায় কিনা, কিন্তু এটা পারা যায় না, কারণ কেউই মোড় ছাড়াও লোকটা নামতে চায় না। অর্থাৎ মোড় থেকে যে একটু সামনে গেলে তার হেঁটে এসে মোড় দিয়ে অন্য রাস্তায় যেতে হবে সেটি কেউ যেতে চায় না। সারা পৃথিবীতে আপনারা যারা গেছেন, বাইসাইকেল তো অত্যন্ত জনপ্রিয় একটি বাহন, এবং পৃথিবীর বিভিন্ন দেশে যেরকম বাস টার্মিনাল, ট্রেন টার্মিনাল, এখানে হাজার হাজার বাইসাইকেল রাখা থাকে। সবাই বাস থেকে নামতেছে বা ট্রেন থেকে নামতেছে, নামে বাইসাইকেল নিয়ে হয়তো 5-7 মিনিটের রাস্তা সবাই বাইসাইকেলে চলে যাচ্ছে, অফিসে যাচ্ছে, অফিস থেকে আবার বিকেলে আসার সবাই স্ট্যান্ডে বাইসাইকেলটা রেখে চলে যাচ্ছে। এর কার সাইকেল কে ব্যবহার করতেছে এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। তো এটি যদি এই ঢাকা শহরে করা যায় অত্যন্ত একটি সুবন্ধক হবে, কারণ এই ধরনের পাইলট প্রজেক্টের মাধ্যমে আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের সমস্যাটা কোথায়, আমরা আরও কী করা দরকার, সেগুলো হয়তো আমরা ট্রাফিক বিভাগ যারা আছে তারও এখানে কাজ করবে, এদের সাথে আমরা সবাই মিলে আসলে আমাদের একটি মানবিক শহর যে সেটির জন্য যদি আমরা চেষ্টা করি, তাহলে অবশ্যই আমাদের সব শ্রেণীর মানুষের জন্য এখানে যেরকম যাতায়াতের ব্যবস্থা রাখতে হবে, আয় উপার্জনের ব্যবস্থা রাখতে হবে, তেমন স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা রাখতে হবে। আমরা আশা করি যে এই বাইসাইকেলের এই প্রযুক্তি এই অঞ্চলে অন্তত তোমাকে সাড়া ফেলবে, এবং মানুষজন যাতে এটা ব্যবহার করে আমরা সেই অনুরোধ করবো। ছোটো ছোটো উদ্যোগ বলে আমাদের ICT-র প্রতিমন্ত্রী মহোদয় আছেন, স্যারের সাথে আমরা কাজ করি বিভিন্ন বিষয়ে, স্যারের যে ইনোভেটিভ কিছু আইডিয়া আছে সেগুলো নিয়ে উনি তরুণ প্রজন্মকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমাদের 999 যেটি সেটিও স্যারদের একটি মানে স্যার এবং আমাদের সজীব অর্জন জয় সাহেবের মানে যৌথ চিন্তার থেকে এটি দেখুন সারা বাংলাদেশের মানুষের একটি আস্থার জায়গা তৈরি করেছে যে 999-এ ফোন করলেই আমি কাঙ্ক্ষিত সেবাটি পাবো। এইভাবে আমরা এক ধাপ করে আমরা মানে একটি নাগরিক বান্ধব একটি যে পুলিশিং সেদিকে যাচ্ছি, একইভাবে সরকারও কিন্তু সাধারণ মানুষের জন্য যেগুলি প্রয়োজন, প্রযুক্তি নির্ভর যে সহায়তাগুলো দেওয়া প্রয়োজন সেগুলো ধীরে ধীরে চলে যাচ্ছে। আপনারা জানেন যে কোভিডের জন্য কিন্তু স্যাররা একটা অ্যাপস তৈরি করেছে, কোভিড টেসার, করোনা টেসার যেটা, সেটা একটা অ্যাপস তৈরি করেছে। অর্থাৎ আমি এই অ্যাপসটা যদি ডাউনলোড করি, আমার পাশ দিয়ে যদি কোনো করোনা রোগী হেঁটে যায় এবং উনি যদি টেস্ট করে থাকেন, তাহলে কিন্তু আমাকে অ্যালার্ট করবে যে আপনার পাশে করোনা রোগী আছে। এই অ্যাপসটিও কিন্তু স্যারের মাথার থেকে সেন্টার থেকে ডিবেট করেছে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা প্রযুক্তিকে মানুষের কল্যাণে ব্যবহার করার জন্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, এবং এটিও কিন্তু একটি প্রযুক্তি নির্ভর একটি মানে প্রকল্প। আশা করি এটি সফল হবে এবং আপনারা সবাই সাথে থাকবেন, এবং এই ধরনের ছোটো ছোটো ভালো উদ্যোগগুলোর পাশে যদি আমরা সবাই দাঁড়াই, তাহলে আরও মানুষ, আমাদের আরও সন্তান আমাদের উৎসাহিত হবে, এবং তারা এরকম ভালো ভালো কাজগুলো নিয়ে আমাদের সমর্পিত হবে। আমি এই প্রকল্পের এটা যে বাইসাইকেল চালানো যে একটা সেটা আমি সফলতা কামনা করছি, এবং আমরা আশা করব যে সবাই মিলে আমরা চেষ্টা করলে অবশ্যই কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা আনতে পারবো। থ্যাংক ইউ।